হাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের কম্পিউটারে কিভাবে একটা নোকিয়া পিসি সফটওয়্যার ইনস্টল করবেন। তো চলুন দেখি। সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে রেখেছি, তো আমি ডবল ক্লিক করলাম। ইয়েস, এই আইকনটাতে আমি ক্লিক করব, অর্থাৎ কন্টিনিউ। এখানে অ্যাকসেপ্ট ক্লিক করব, তারপর আবার কন্টিনিউ বা নেক্সট ক্লিক করব। এরপর আমি সফটওয়্যারটা কোন জায়গাতে ইনস্টল করতে চাচ্ছি, আপনি চাইলে এখানে আপনার লোকেশন চেঞ্জ করে নিতে পারেন। তো আমার যেখানে আছে ডিফল্টভাবে সেখানেই থাকলো। আবার কন্টিনিউ ইনস্টলেশন এখানে ক্লিক করলাম। এখানে আমার ডিটেলস দেখাচ্ছে যে আসলে সফটওয়্যারটা কত এমবি। তারপর আবার আমি কন্টিনিউ ইনস্টলেশনে ক্লিক করলাম। এর ফাঁকে কিছু বলে রাখি, সেটা হচ্ছে নোকিয়া পিসি যে সফটওয়্যারটা, এটা আসলে মূলত আমাদের বিভিন্ন কাজে আমরা চাইলে এই নোকিয়া ফোন দিয়ে আমরা ইন্টারনেট চালাতে পারি, যাদের মডার্ন নেই অথবা যাদের কাছে নাই ব্রডব্যান্ড কানেকশন, নেই ওয়াইফাই কানেকশন নেই, তারা আমরা নোকিয়া ফোন ইউজ করে নোকিয়া ফোনে যে স্পিডটা আপনি পাবেন সেই স্পিডটা আপনাদের কম্পিউটারে আপনি পাবেন। এছাড়াও অন্যান্য কাজে আমরা এটা ইউজ করতে পারি, অর্থাৎ নোকিয়া ফোনে আপনি যা কিছু করতে পারবেন সব কিছু আপনি এখানেও এই সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারবেন। আমার 70% হয়ে গেছে, 80% হয়ে গেছে। এইট্টি 88%, ওকে, আমি সাকসেসফুলভাবে আমি ইনস্টল করতে পেরেছি। তারপর আমার এই যে টিক চিহ্ন আছে এখানে আমি ক্লিক করবো, অর্থাৎ এটা আছে ফিনিশ, এখানে দেখতেছেন ফিনিশে দেখাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে আপনারা দেখতেছেন আমার এখানে মেসেজ পাচ্ছি, এটা আমি ক্লোজ করে দিলাম। যে সফটওয়্যারটা আমি ইনস্টল করেছি সেটা হচ্ছে এটা।
ওইদিকে আমি টিক্সেনও দেব। তারপর নেক্সট করব আবার। তারপর এখানে আপনাকে বলতেছে আপনি কি কানেকশন করতেছেন, ব্লুটুথ কানেকশন, ইন্টারফেস কানেকশন, কেবল কানেকশন। আসলে আমি এটা কেবল কানেকশন দিয়ে চালাবো, সেখানে আমার কেবল কানেকশনে আমার দেওয়া আছে। আপনি যেটা দিয়ে চালাবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তুমি কেবল কানেকশন সিলেক্ট করলাম, তারপর নেক্সট। এখানে আমাকে টিকশন দিতে বলতেছে আই ওয়ান্ট টু স্টার্ট দ্য নোকিয়া পিসি ডেমো নাও। এরপর আমি এখানে ইয়ে করব, ফিনিশ করব। যে আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে আমার পোর্টেবল, এখানে আবার ওকে করলাম। যে দেখুন নোকিয়া ফোনে আপনি যেরকম ইয়া দেখতে পারবেন। কিছুক্ষণ পর আপনার ফোনটা এখানে শো করবে, আপনার নোকিয়া ফোন। আপনি এখানে যদি নোকিয়া যা যা পেতে ফোন, নোকিয়া মানে নোকিয়া ফোন, নোকিয়ার তো বিভিন্ন রকমের ফোন আছে, বিভিন্ন মডেল ফোন আছে। তো আমারটা হচ্ছে 2700 ক্লাসিক, সেখানে এখানে আমার 2700 ক্লাসিক এখানে শো করতেছে। আর আপনি যদি ইন্টারনেট চালাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে এই যে আইকন আছে এখানে ক্লিক করতে হবে, ইন্টারনেট কানেক্ট করতে হবে। আপনি যদি মেসেজ পড়তে চান সেক্ষেত্রে আপনাকে এখানে যেতে হবে। আপনি কিছুক্ষণ পর দেখবেন এখানে আমার নোকিয়া ফোনের সফটওয়্যারটা, আমার নোকিয়া ফোনটা এখানে শো করবে। আর এখানে দেখতেছেন সফটওয়্যার ইনস্টল হচ্ছে আমার। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমার নোকিয়া ফোনটা 2700 ক্লাসিক যে ফোনটা সেটা পুরোটাই এখানে শো করছে। তাহলে আমার ডিভাইস কানেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আপনি আপনার যা মন চায় আপনি সব কিছু করতে পারবেন, অর্থাৎ নোকিয়া ফোনে আপনি যা কিছু করেন সব কিছু এখানে করতে পারবেন। তো আমার এখানে মেসেজ আমি এখানে আমি এখানে আপনি মেসেজ রিফ্রেশ করলাম। এখানে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন। এখানে ওপেন মেসেজ, এখানে আছে আপনার রিপ্লাই মেসেজ, এখানে আপনার ফরওয়ার্ড, এখানে আছে ডিলেট টু সিসি সাইজ। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, ক্যালেন্ডার, তো আমি আপনাদেরকে মেসেজ অপশনটা দেখালাম। আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। আপনি যদি ইন্টারনেট কানেকশন করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি ইন্টারনেট কানেকশন করব না, এখানে দেখুন যতক্ষণ মানে কিছুক্ষণ পর এটা কানেক্ট হয়ে যাবে।
ডিসকানেক্ট করে দিলাম। তো এইভাবে আপনি ইন্টারনেট কানেক্ট করে আপনি এখানে কম্পিউটার চালাতে পারবেন। আমি আপনাদের এখানে মেসেজের অপশনগুলো মূলত দেখাতে চাচ্ছিলাম। এখানে দেখুন আমাকে মেসেজ দিয়েছে, মেসেজ এখানে আমি ক্লিক করলাম, যেগুলো মেসেজ আসবে সেখানে এইভাবে শো করবে এদিকে। সাতটা 9 PM এখানে দেখুন আজ হচ্ছে আপনার 10 তারিখ জুলাই 18, অর্থাৎ আমার যে আগের যে মেসেজ সেগুলো এখানে শো করতেছে। তো আমি এটা ক্লোজ করে দিলাম। এখানে দেখুন আপনার ইনবক্স টিনবক্স যা যাবতীয় আছে সব কিছু এখানে আপনার শো করবে। তো আপনারা এইভাবে আপনাদের সফটওয়্যারটা আপনি ইনস্টল করতে পারবেন। সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন ইয়া থেকে, অনলাইন থেকে, যে কোনো ইয়া থেকে, সাইট থেকে। না পারলে আপনারা আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দেবো। আর এখান থেকে আপনি আপনার ইয়া যেতে পারেন, ফাইল ম্যানেজারে যেতে পারেন। এখানে দেখুন আমার মেমোরি, আর এখানে হচ্ছে আপনার ইয়া ফোন মেমোরি। এখানে আপনি মেমোরিতে গিয়ে এখানে আপনি আপনার যা যাবতীয় কাজ মানে যেভাবে ফোনে করতে পারতেন সেভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে গান, মিউজিক গানও আপনি শুনতে পারবেন। মানে ফোল্ডারে ক্লিক করলাম, এগুলো হচ্ছে নোকিয়া টোন। আচ্ছা এখান থেকে আমি এই গানটা আমি প্লে করে দেখি। দেখুন এখানে কপি হচ্ছে, কপি হওয়ার পরে এটা প্লে হবে। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি এখন। তো এইভাবে আপনি আপনার কম্পিউটার থেকে, আপনার কম্পিউটার থেকে আপনার নোকিয়া ফোনে আপনার যা যাবে তো যেখানে আপনি অর্থাৎ ফোনে আপনি যা কিছু করতেন সব কিছুই আপনি কম্পিউটার থেকে আপনি করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি দেখা যাবে যে আপনি মানে কম্পিউটারে কাজ করছেন, আসলে এখানে নোকিয়া ফোনে আপনি কাজ করছেন না, কিন্তু আপনি নোকিয়া ফোন কম্পিউটার ইউজ করে আপনি নোকিয়া ফোনে কাজ করছেন। আর এটা সফটওয়্যারটা আমি ইনস্টল করলাম এই কারণে, এখানে মূলত আমি আপনাদেরকে আর 2-1 দিনের মধ্যে অথবা কয়েক ঘন্টার মধ্যে হয়তো আমি একটা টিউটোরিয়াল তৈরি করব অনলাইন সংক্রান্ত, মানে টিউটোরিয়াল সেটা হচ্ছে আমি ওটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে আসলে এটা আমার কোন উপকারে আসে বা আপনার আমার কোন উপকারে আসে, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। তো ফাইল ম্যানেজার, এখানে ট্রান্সফার ভিডিও, আর এখানে দেখুন অর্থাৎ এখানে প্রতিটা সফটওয়্যার মানে প্রতিটা মেনুই, এখানে আপনার নোকিয়া ফোনের সামনে যে ইয়া মেনুগুলো আছে সবগুলো মেনুই আপনার এখানে শো করবে। আপডেট ফোন সফটওয়্যার, তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা এইভাবে আপনারা আপনাদের কাজ করতে পারবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি এটা এখন ক্লোজ করে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন। খুদা হাফেজ।